তোমাদের গ্রামের বাড়ি কোথায়? এই তো পাশেই, নরসিংদী বেলাব উপজেলার মাটিয়ালপাড়া গ্রাম। যাও তাইলে, আমি আর পাশের ভিতর না যাই। ঠিক আছে, তাহলে তুমি কালকে গ্রামে চলে যেতেছ? এই শহরে আমি আর একদিন থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে। ঠিক আছে যাও, আমি যে আসবো না এই গ্যারান্টি দিতে পারলাম না, বলে সরি। আসলে কিন্তু খবর আছে। আরে তোমার খবর নেওয়ার জন্য আমি সব সময় রেডি। অদ্ভুত একটা, কেমন আছেন রাগিনী? কি খবর, কেমন আছি বলো, এই সময় কেমন থাকা যায় এই অবস্থায়? শুনলাম, শুনেই আসলাম আপনার সাথে দেখা করতে, আরেকবার এসেছিলাম। থ্যাংক ইউ সো মাচ দুরিয়া। রাগিনী, আপনার যদি আমাদের দুই বোনের কোনো সাহায্য দরকার হয় তাহলে আমাকে জানাবেন, যে কোনো সময় আপনি নক দেবেন। যাই তাহলে। আরে যাই মানে, আসোনি তো এখনো, যাবে কেন? না আপু, আপনারা দুজন তো কথা বলছিলেন, আমরা এসে ডিস্টার্ব করলাম। আরে চুপ করো, কোনো ডিস্টারবেন্স নাই, চলো বাসার ভেতরে চলো। না না আপু, আজকে বাসায় যাব না, আমাদের একটু গোজ গাছ আছে, কালকে আমরা গ্রামে যাব তো তাই। গ্রামে যাবে মানে? হ্যাঁ, আসলে শহরের ইট কাঠ পাথরের মধ্যে থাকতে থাকতে আমাদের দুই বোনের দম বন্ধ হয়ে আসতেছিল। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তো ভাবলাম যেহেতু ওর ক্যাম্পাস বন্ধ আছে কয়েকদিন ঘুরে আসি, তাছাড়া মাকেও তো অনেকদিন দেখি না। জানো আমিও সেম জিনিসটা ভাবছিলাম, আমিও গ্রামে যাচ্ছি, এই জন্যই সুধীর সাথে কথা বলছিলাম। কি সুন্দর মিলে গেল। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? এই তো পাশেই, নরসিংদী বেলাব উপজেলার মাটিয়ালপাড়া গ্রাম। আরে কি বলো, আমারও তো নরসিংদী বেলাবতেই, তবে আমার গ্রাম তোমাদের গ্রামের পরে। আপনি ওদেরকে বাসায় পৌঁছে দেন, ঠিকভাবে রেখে আসেন, দেখা হবে তোমাদের সাথে গ্রামে। দেখা যাবে। আপনি সত্যি বলছেন নাকি মজা করে বলছেন? ঠিক আছে, সিরিয়াসলি দেখা যাবে, আসি। এই তোমরা কি সত্যি যাবে নাকি? আমরা আপনার মতো সবসময় মজায় থাকি না যে মজা করে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে ফেলছি। কি বুঝছেন? বুঝছি আমার কি করতে হইব। কি করবেন আপনি? তোমরা এতগুলো মেয়ে গ্রামে যাইতেছো, তোমাদের নিরাপত্তার বিষয়টা তো আমার দেখতে হবে, তাই না? আপু দেখছো উনি কি বলছে? কি বলছে? উনি বুঝাতে চাচ্ছে যে উনিও গ্রামে যাবে, আমি কিন্তু চলে আসব। উনি গেলে আমিও চলে আসবো। আচ্ছা দেখা যাবে কে আসে আর কে থাকে, এখন চা খাইবো চলো। না এখন চা খেতে পারবো না, বাসায় যেতে হবে, কাল সকাল 8টায় ট্রেন। এই আপ, তুমি আবার ট্রেনের কথা বলতে গেছো কেন? ভুল করে তো বলে ফেললাম। আচ্ছা ভুল করে আমি চলে আসলে আবার মাইন্ড করো না।